আচ্ছা, এবারে আমরা পড়বো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের চেহারাটা দেখো, সেন্ট্রোজোম কিন্তু পর্দাবিহীন একটা কোষীয় অঙ্গাণু। এটার মধ্যে দেখো সেন্ট্রোজোমের গায়ে যেগুলো সেন্ট্রিওল, যেগুলো মানে দুটো পিপের মতো দেখতে পাচ্ছ সেন্ট্রিওল, সেন্ট্রিওলের চতুর্দিকে একটা ধাত্র মতো অঞ্চল, সেটা সেন্ট্রোস্ফিয়ার বলছে। আর হচ্ছে তোমার চতুর্দিকে সূর্যরশ্মির মতন যে রশ্মিগুলো, এগুলো হচ্ছে তোমার অ্যাস্ট্রাল রশ্মি। আর এর বাইরের অংশটাকে বলা হয় কাইনোপ্লাজম বা কাইনোপ্লাস্ট, ঠিক আছে? এই হচ্ছে ওদের মেইন জায়গা, সেন্ট্রোজোমের কেন্দ্রের সাইটোপ্লাজমীয়, ও না, কাইনোপ্লাজম হচ্ছে সেন্ট্রোজোমের ভেতরের বস্তু, এখানে ঠিক উল্টোটা করা আছে। সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে বাইরের অঞ্চলটাকে বলছি সেন্ট্রোস্ফিয়ার, অ্যাস্ট্রাল রশ্মি এরকম রয়েছে। এটাতে মধ্যে সেন্ট্রোজোমের নেক্সট চলে এসো আসল হচ্ছে সেন্ট্রিওলের পরানুগঠন, এটাকে বলে কার্ট হুইল মডেল, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এই যে সেন্ট্রিওলগুলোকে দেখতে ঢ্যাঁড়সের মতন দেখো দুটো, যে এবার এই সেন্ট্রিওলগুলো এই যে এরকম চেহারাটা, অ্যাকচুয়াল চেহারাটা এদের এইরকম, ত্রয়ী উপনালিকা নিয়ে নিয়ে বডিটা তৈরি। আর এই যে চতুর্দিকে দেখো পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট, এইটা হচ্ছে চেহারা। এইখানটা দেখো খুব ভালো করে ছবিটা দেখো, ত্রয়ী উপনালিকা নিয়ে গঠিত, খুব ভালোভাবে দেখো। এ দেখো এ বি সি, তিনটে এ বি সি এরকমভাবে থাকছে উপনালিকাগুলো। এবার এ বি সি কীরকমভাবে থাকছে বুঝতে পারছো তো? এবার এর এর সঙ্গে এর সিটা যুক্ত থাকছে, সেটাকে বলছি আমরা লিঙ্কার। আর এইখানে সেন্ট্রাল পজিশানে থাকে হাব বলে একটা অঞ্চল, এখানে নটা এরকম ত্রয়ী উপনালিকা থাকে। তাহলে টোটাল তুমি দেখতে পাচ্ছ এবার এক একটা ত্রয়ী উপনালিকা এরকম রিং 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 দিয়ে তৈরি, মোট 27টা উপনালিকা থাকছে। এটাকে বলছে কার্টউইল মডেল। এই ছবিটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, হয় এইটা আর তা না হলে এইটা, এটা বেশি সুন্দর। এটা পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইটটাও করা আছে। এ বি সি বুঝতে পারছো তো? ভেতরে এ, মাঝখানে মিডিলে বি, তারপর হচ্ছে সি, এই সি এর সঙ্গে, এই সি এর সঙ্গে এটা লিঙ্ক রয়েছে লিঙ্কার দিয়ে, ঠিক আছে? আর এই সেন্ট্রালে হচ্ছে হাব, আর এইগুলো হচ্ছে স্পোক, আর এইগুলো হচ্ছে পেরিসেন্ট্রিওলার স্যাটেলাইট। এই যে চেহারাটা হচ্ছে এরকম, এটাকে যদি তুমি ক্রস সেকশন করো তাহলে এই জায়গাটা দেখতে পাবে। এই যে দেখো এখানে স্টার স্টার কম্পাউন্ডটা বোঝাই যাচ্ছে, এইভাবে সেন্ট্রোজোমটা তৈরি হয়। সেন্ট্রোজোমের কাজ জানো, সেন্ট্রোজোমের কাজটাই হচ্ছে এই অ্যাস্ট্রাল রশ্মির সাহায্যে বেমতন্তু গঠন করে এবং কোষ বিভাজনের সময় বেম গঠনের মাধ্যমে একে সাহায্য করে। এবার চলে এসো নিউক্লিয়াস। নিউক্লিয়াস একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। নিউক্লিয়াসের মধ্যে এই হচ্ছে নিউক্লিয়াসের চেহারা। তার আগে বলে দিচ্ছি যে একটা কোষের সাইটোপ্লাজমীয় আর নিউক্লিয় যে আনুপাতিক রেশিও সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার ফর্মুলাটা হচ্ছে এনপি, মানে হচ্ছে নিউক্লিয় সাইটোপ্লাজমিক সূচক ইকুয়াল টু ভিএন, মানে হচ্ছে নিউক্লিয়াসের ভলিউম ডিভাইডেড বাই ভিসি মাইনাস ভিএন, মানে সাইটোপ্লাজমের ভলিউম মাইনাস নিউক্লিয়াসের ভলিউম। এর থেকে যে ফিগারটা আমরা পাবো সেটাকে বলা হয় এনপি, মানে নিউক্লিয় সাইটোপ্লাজমিক সূচক। এইটা দেখে কিন্তু অনেকখানি বোঝা যায় যে একটা কোষ সুস্থ অবস্থায় আছে, নতুন অবস্থায় ইয়াং, না কি পুরানো, না কি, এটা বোঝা যায়। আচ্ছা, এর চেহারাটা দেখো, এর হচ্ছে নিউক্লিয় পর্দা রয়েছে, বহিঃপর্দা অন্তঃপর্দা দুটো ডাবল পর্দা, দুজনের মাঝখানে হচ্ছে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বা পেরিনিউক্লিয়ার স্পেস, যেমন বারবারই আমি বলছি দুটো পর্দার মাঝখানে থাকে। ভেতরে ধাত্র থাকে, ও আচ্ছা, পর্দাটার মধ্যে ছিদ্র আছে, ছিদ্রটা পোর কমপ্লেক্স নামক পদার্থ দিয়ে তৈরি, সেটা পরে বলছি। ভেতরে ধাত্র আছে, তাকে বলি আমরা নিউক্লিয় প্লাজম। আর এই যে সরু সরু সুতোর মতন এগুলো, এগুলো হচ্ছে নিউক্লিয় এগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। আর এই যে বড়টা, এটা হচ্ছে নিউক্লিয় লাস। এই যে ছবিটা, এটা কিন্তু তুমি বিভাজনরত নয়, বিভাজন ঘটাচ্ছে না, এরকম একটা কোষের থেকে ছবিটা নেওয়া হয়েছে। এবারে এইটা তার চেহারাটা, এটা মানে আরও ঘন হচ্ছে এই অবস্থায় দেখা যাচ্ছে। নিউক্লিয় পর্দার আরেক নাম হচ্ছে কেরিওথিকা। এবার নিউক্লিয় ছিদ্রটা হচ্ছে একটা জটিল গঠন, এর মধ্যচ্ছদা আছে, এই যে চেহারাটা দেখো, এর মধ্যচ্ছদা আছে, মোটামুটি পড়ে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট নয় এটা। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম আছে, সেপটাম আছে, প্লাগ আছে, প্লাগের অপর নাম হচ্ছে নিউক্লিয় প্লাজমিন। এছাড়া অ্যানিউলাস মানে কতগুলো বলয়াকার অংশ আছে, অ্যানিউলাস ছিদ্রকে সহ, এটাকে পোর কমপ্লেক্স বলা হয়। অনেক ক্ষেত্রে পোর কমপ্লেক্স একটা পাতলা প্রভেদক ডায়াফ্রাম দিয়েও ঢাকা থাকতে পারে। অনেক ক্ষেত্রে পোর কমপ্লেক্সে নটা সিলিন্ডারও থাকতে পারে, যাদের মধ্যে একটা সেন্টারে থাকে আর আটটা বাইরের দিকে থাকে, এরকম থাকতে পারে। হ্যাঁ, কাজ তো পারবে। এবার নিউক্লিয় লাসে চলে এসো, এটা হচ্ছে নিউক্লিয় লাসের চেহারা। নিউক্লিয় লাসের হচ্ছে ভেতরটা হচ্ছে দানাদার অঞ্চল, আর বাইরেটা যে এই যে টি টি মতন চেহারাগুলো, এগুলোকে বলা হচ্ছে, একটা হচ্ছে পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন। পেরিনিউক্লিয়ার ক্রোমাটিন থেকে যদি এরকম ডাঁটিটা বেরোয় তাকে বলা হয় অন্তর্নিউক্লিয়ার ক্রোমাটিন, ঠিক আছে? আর সূত্রাগার অংশগুলো দেখা যাচ্ছে, আর ডিএনএ বা আরএনএ তন্তু এটা থাকছে, এটা হচ্ছে নিউক্লিয় লাস। তোমরা জানো যে নিউক্লিয় লাসটা অদৃশ্য হয়ে যায় এবং পরে নিউক্লিয় লাস ফিরে আসে, নিউক্লিয় লাস থেকেই কিন্তু ক্রোমোজোমের তোমার রাইবোজোমটা তৈরি হতে পারে, ঠিক আছে?
আচ্ছা, এর কাজটা দেখো, নিউক্লিওলাসের কাজ হচ্ছে রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান, এটা রাইবোজোম উপাদান গঠনের কেন্দ্রস্থল। আর রাইবোজোমীয় আরএনএ এবং প্রোটিন নিউক্লিওলাসে সংশ্লেষিত হওয়ার পর প্রথমে নিউক্লিয়াসে, পরে সাইটোপ্লাজমে বাহিত হয়, তার মানে নিউক্লিয়াসে থাকে, তারপর ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। এটি নিউক্লিয়াস বিভাজনকালে বেম গঠনে বিশেষ ভূমিকা নেয়। কোষ বিভাজনের অন্তিম প্রোফেজ দশায়, প্রোফেজের শেষের দিকে এটা বিলুপ্ত হয়ে যায় এবং টেলোফেজ দশায় পুনরায় ফিরে আসে। ঠিক আছে, নিউক্লিওপ্লাজম টাজম কী এটা পড়তে হবে না, একদম চলে এসো নিউক্লিও জালিকা অর্থাৎ নিউক্লিও বস্তুতে চলে এসো। সেখানে দুটো জিনিস পড়বে, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন, ভীষণ ইম্পর্টেন্ট এদের পার্থক্য। ইউক্রোমাটিন হচ্ছে ইন্টারফেজ বা প্রোফেজের প্রথম দশায় নিউক্লিয়াসের মধ্যস্থ ক্রোমোজোম, যেটা ঘনীভূত না থেকে প্রসারিত অবস্থায় থাকে তাকে ইউক্রোমাটিন বলে, আর যেটা সর্বদাই ঘনীভূত অবস্থায় থাকে তাকে হেটেরোক্রোমাটিন বলে। হ্যাঁ, নিউক্লিওমাটিন হচ্ছে সক্রিয় অঞ্চল, ওটা হচ্ছে নিষ্ক্রিয় অঞ্চল হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিনে ইন্টারফেস দশায় এটা হালকা বর্ণ ধারণ করে, কিন্তু কোষ বিভাজন দশায় গাঢ় বর্ণ ধারণ করে। আর হেটেরোক্রোমাটিন কিন্তু সর্বদাই গাঢ় বর্ণ ধারণ করবে, কারণ সবসময় পেঁচিয়ে থাকে। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে ডিএনএ থাকে, আর এখানে ডিএনএ থাকে না বললেই চলে, পরিমাণ তুলনায় আরএনএ থাকতে পারে। এটা এই ইউক্রোমাটিন কিন্তু সূক্ষ্ম আর হেটেরোক্রোমাটিন কিন্তু সূক্ষ্ম নয়। ঠিক আছে, আর নিউক্রোমাটিনের স্বাভাবিক ক্রসিং ওভার ঘটতে পারে, আর হেটেরোক্রোমাটিনের স্বাভাবিক ক্রসিং ওভার ঘটে না, ট্রান্সক্রিপশন ঘটে না, এখানে কিন্তু ট্রান্সক্রিপশনও ঘটে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে পার্থক্য। নিউক্লিয়াসের কাজ পারবে, এটা আদর্শ কোষের একটা প্রয়োজনীয় অংশ, কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের জেনেটিক পদার্থ ডিএনএ কোষ থেকে কোষে, জীব থেকে জীবে বংশগত বৈশিষ্ট্যকে ধারণ করে এবং বহন করে। আর নিউক্লিয়াস আরএনএ ও প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা নেয়, আর কোষ বিভাজনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই হচ্ছে এদের ব্যাপার।